নমস্কার সবাইকে শুভ ইংরেজি দু হাজার চব্বিশের বিশেষ শুভেচ্ছা জানাই আজকের সুবিচার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মার্চ আঠারোশো বিরাশি সালে মাস্টমশাই জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরকে কী অবস্থায় দর্শন হয় ঠাকুর বলছেন খুব ব্যাকুল হয়ে ডাকলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে বলছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তখন সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিন একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়